अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु आला रसूलिल्लाहि मल्ला नबिय्य बाद। प्रिय दीनी भाई बोनेरा, आमी आजके जे विषये आलोचना करब सेटी हच्छे कोन कालिमा मृत्युर समय पड़ले जान्नात वाजिब हय। बंधुरा, आमरा जारा मुसलमान, आमरा आल्लाह ताआलार उपर ईमान এনেছি, आमरा रासूलके ना देखे विश्वास करेছি, আমরা প্রত্যেকই আল্লাহর আনুগত্য করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য এবং চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশায়। তো বন্ধুরা, হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি মৃত্যুর সময় এই কালিমা পাঠ করিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর সুস্থ বান্দা যদি এই কালিমা পাঠ করে তাহলে সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করি না। হাদিস শরীফে যে কালিমাটির কথা বলা হয়েছে, কালিমাটির নাম হচ্ছে কালিমা ই তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আমাদের সবারই পরিচিত একটি কালিমা। এই কালিমা যদি কেউ না পড়ে তাহলে সে মুসলমান হতে পারবে না। তো বন্ধুরা, এই যে একটা ছোট্ট কালিমা, এই কালিমাটাই যদি আমরা পড়ি, এই কালিমাটা যদি আমরা শেষ মুহূর্তে পড়তে চাই, তাহলে এই কালিমাটা আমাদের জীবনে চলার পথে সবসময় এই কালিমার জিকির বেশি বেশি করে করতে হবে। তাহলেই আমরা মৃত্যুর সময় এই কালিমাটি পাঠ করতে পারবো, এই কালিমা আমাদের নসিবে জুটবে। আমি আবারও কালিমাটি বলছি, কালিমাই তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছোট্ট কালিমাটি পড়লেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য বন্ধুরা, এই কালিমাটি আমরা বেশি বেশি করে পড়ব, আর এই ভিডিওটি আমাদের বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করে দিব, যাতে প্রত্যেকে এই কালিমা সম্পর্কে জানতে পারে, এই কালিমার উপর আমল করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মৃত্যুর আগে এই কালিমা পাঠ করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাই দিবেন। আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।